আমি অনেক দেখেছি উনি যেভাবে টাকাটা দিয়ে দিয়ে এই আপনি বকেয়াগুলি আদায় করেছেন প্রতিটি কোম্পানির কাছ থেকে, এবং সেটার পরে আজকে আমাদের দেখেন ডিভিডেন্ড কি হয়েছে 5% থেকে 16% হয়েছে। এটা কিন্তু আমার এমডি সাহেবের একটা ক্রেডিট, এটা করতে হবে। এবং এই মসুরাপন্ন এমডি যদি আমার এই কোম্পানিতে 4-5 বছর কাজ করে, আমি মনে করি আমার এই সাবমেরিন কোম্পানি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি হিসেবে মর্যাদা লাভ করবে। এবং এই ধরনের এমডি যদি বাংলাদেশে 10-15 জন থাকতো, তাহলে এই দেশের জিডিপি বর্ধিত ডবল ডিজিট হলে বলতে হলে আমি মনে করি। চেয়ারম্যান সাহেব, আমার কথা বক্তব্য মোটামুটি শেষ হয়ে গেছে। পৃথিবীতে একটি জিনিসই সবচেয়ে দুর্লভ জিনিস, যেটা কখনই খুব নাই, সেটা হলো মমতা এবং ভালোবাসা। তো চেয়ারম্যান মহোদয়, আপনি আমাদের মাঝে যে ভালোবাসা লাভ করেছেন, আমার এমডি মহোদয় আমাদেরকে যে লালন ভালোবাসা দিয়ে এই কোম্পানিটিকে আজকে একটি বিশেষ মর্যাদা আসনে নিয়ে এসেছেন, আপনাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং শ্রদ্ধা। এবং এই আলোকিত আপনার এই কোম্পানিটিকে আপনারা আরেকটু ভালো মর্যাদা নিয়ে যাবেন, এবং আগামীতে আমরা একটা ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড কোম্পানি হিসেবে এই কোম্পানিটিকে দেখতে চাই। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।